রমজান মাস কারো জন্য রহমত আর বরকতের মাস আর কারো জন্য গজবের মাস এখন কিছু ব্যক্তিরা দোয়া নুসরে কবে আইব রমজান কবে আইব কয় তারিখ আইব একদম টেনশনে বইরা গেছে আছে না নাই জোরে বলে দিনের মধ্যে চারবার খায় এরপর রাস্তায় বের হইয়া কয় আজকে রোজাদার মতো একদিনও কষ্ট অনুভব করি নাই খাইতে একটা কষ্ট আছে না তিনবার খাইছে এরপর রাস্তায় নেমে কালে পুরা মানে জারে পায় হেল্লা গিয়ে করে মানে তাল মিলায় একদিকে তো রাখে না অপরাধ করছে আর একদিকে মিথ্যা বললে এবার অন্যদিকে আবার গুনাহ কামাই করে আরে আমার জানার মধ্যে বহুত লোক আছে আবার দেখবেন কিছু ব্যক্তি আছে এখন রাস্তায় রাস্তায় ঘুরবে আর বলবে কা হুজুরদের খাওনের মাস আইছে এরকম কিছু বাটপার আছে এলাকার মধ্যে কি বোঝে না তাও বোঝে না তুমি যে কি বোঝো না সেটাও বোঝো না কা হুজুররা দেন এক্সের খুশি খাওনের মাস আইছে মিয়া বলতেছে হুজুরদের খাওনের মাস কি রোজার মাসে রোজাদার খাইতে পারে নাকি কথা কয় না রোজাদার খাইতে পারে রোজা অবস্থায় মনে হয় যেন গোটা পৃথিবী খেয়ে ফেলাম কিন্তু রোজা খোলার পরে ইফতারি করার পর পানি ছাড়া কিছু খাইতে মনে চায় বলে আমি বলবো না না হুজুরদের খাওয়ার মাস রমজান মাস হিসাবে তুমি বলছো না না আল্লাহর যারা খাঁটি গোলাম কোরআন প্রেমিক যারা বন্ধু তারা রমজান মাস নয় আমার আল্লাহ বারো মাস তাদেরকে দামি দামি খাবার খাওয়ায় রমজানের চেয়ে এখন বেশি খাই রমজানে খাওয়া যায় না কিন্তু এছাড়া অন্য সময় বেশি খাওয়া যায় বিশ্বাস না হলে আমার সাথে এক সপ্তাহ সফরে চলেন দেখি আপনি কয় নাম্বার খাওয়ার পেলে আছেন গত দুই দিন আগে মাদারীপুর গেলাম আমার ড্রাইভার খাবার দেখিয়া পালাইছে জায়গা থেকে হে ফাঁকে যে ভাগ্যে গেছে আমি খুঁজ যেই পাই না খাবার দেখা মিয়ার আপনি বলেন হুজুররা বারো মাস উপাস থাকে রমজান মাস আইলেই খাওয়ার চান্স তাদের এসে গেছে আবার কেউ কেউ কয় মাদ্রাসায় বললে কাম হইবে কি মাদ্রাসায় বইরে কোনো হুজুররা ভাত পায় না আরে বাটা ভাত যদি খায় তরকারি যদি খায় হুজুররাই সম্মানের খানা বারো মাস খায় ভাত পায় না মানে তরকারি খেয়ে যদি দিশা পাই না ভাত খাবো কোন সময় এটা যদি বিশ পঁচিশ পদের পঁচিশ পদের দেয় ভর্তা তাহলে ভাত খাওয়ার চান্স আছে নাকি অথচ আমি বলবো এই জমিনের মধ্যে আমার আল্লাহ সম্মানের খানা যদি কাউকে খাওয়ায় সেটা একমাত্র কোরআনওয়ালা কোরআন প্রেমিক কোরআন ধারণকারী ওই সমস্ত আল্লাহর গোলামদের কি আমার আল্লাহ খাওয়ায় দামি খানা খাওয়ায় দামি খানা যা আপনি ছয় মাস পর একদিন খাইছেন দুই হাজার দিয়ে আসিয়া দুই হাজার দিয়া তাও খাই আসছেন দুই হাজার দিয়া অর্থে দশ গুণ খাবার প্রতিদিন আল্লাহ খাওয়ায় আপনি তো টাকা দিয়ে খাইয়া আসছেন আরেকজন কোরআন ওয়ালা আলেমদেরকে কি করেন জানেন এরকম 15 20 আইটেমের খাবার খাওয়াইয়াও কয় হুজুর কিছু খাওয়াইতে পারি নাই কি কয় না কয় না হুজুর কিছু খাওয়াইতে পারি না কি খাওয়াইছি কোন আমার তৃপ্তি হয় নাই আবার রাগটা কইরেন না কষ্ট পাইলে মাফ করে দিয়েন এরপরে আবার যাওয়ার সময় হাতে মোসাবা করে হাদিয়া দিয়া দেয় তাহলে খাওয়ায় মাফ চায় আবার হাদিয়াও দেয় এটা ব্যক্তির জন্য না না কোরআনের জন্য ঠিক না বেটি জোরে বলেন তাহলে কোরআনের সাথে যেই বান্দা মিলবে তার দাম কমবে না বরং তার দাম বৃদ্ধি পাবে এজন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুম মিনাল খামিসাল ফাতাহলিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যদি পারো তুমি আলেম হও এক নাম্বার অপশন যদি পারো তুমি আলেম হও যদি সেটা তোমার জন্য সম্ভব না হয় তাহলে আলেমের ছাত্র হও তলে বেলেম হয়ে যাও যদি সেটাও হতে না পারো আলেমের কথাগুলো শূন্য শূন্য পথ চলার চেষ্টা করো এটাও যদি তোমার সম্ভব না হয় চতুর্থ নম্বরে অন্তত কে আলেমকে অন্তর দিয়ে মহাব্বত করো খবরদার পঞ্চম ব্যক্তির খাতায় নাম লেখাইও না তাহলে কপাল পুড়ে যাবে তাহলে জন্য বলবো আমাদের সামনে যে রমজান মাস এই যে রহমতের মাস আমাদের সামনে আসতেছে এই মাসে যদি একটু সময় করে কোরআনের সাথে সম্পর্ক লাগাইবার জন্য একটু সময় দেই তাতে দাম কমবে না বরং দাম আমার আল্লাহ বাড়ায় দিবে অনেকে চিন্তা করে হুজুরের কাছে যদি কোরআন শেখার জন্য যাইয়া বসি তাহলে তো আমার আর ওজন থাকবে না দাম থাকবে না আমি বর্মিয়া মানুষ না না তার কাছে যাওয়া যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলো তো নামাজ হয় এই সুবহানাল্লাহর বাড়তি এলাকার মধ্যে আছে না নাই জোরে বলেন
কিচ্ছু জানে না শিখাইতে চাইলো শিখতে চায় না ফ্রি কোরআন শিক্ষার গোস্তার বড় শিখতে যাইতে চায় না নিজের ইজ্জত কইমে যাবে আজকে তুমি ইজ্জতের চিন্তা করলা কোরআনের জন্য তুমি আজকে নিজেকে ছোট বানায় দিতা আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে তোমাকে সম্মান ব্যক্তি বানায় দিত তাহলে কোরআনের জন্য ছোট হলে দাম কমে না বরং দাম বাড়ায় দেয় কে জোরে আওয়াজ দিয়া বলেন কাজী বদরুদ্দোল্লা বলতে চাই কথা বলতে পরিচিত ব্যক্তি বন্ধু বান্ধব আত্মীয়-স্বজন কত মহব্বত ছেলে বাবার সাথে কথা বলে মা সন্তানের সাথে কথা বলে কত না মহব্বত আছে না নাই জোরে বলে কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই জোরে বলেন আল্লাহর সাথে কথা বলতে কেমন মজা যদি আপনার বিশ্বাস না হয় আপনি একটু চেষ্টা কইরা দেখতে পারেন আল্লাহর সাথে কথা বলতে কোনো মাধ্যম লাগবে না আল্লাহর সাথে কথা বলতে কোনো দরখাস্ত লাগবে না আপনি ইচ্ছা করলে ঘরের মধ্যে বসে আল্লাহর সাথে কথা বলা যায় কি যায় না জোরে বলেন আপনি মসজিদে বসে ইচ্ছা করলেও আল্লাহর সাথে কথা বলার সুযোগ আছে না নাই জোরে বলেন কেমন ভাবে আল্লাহর সাথে বান্দার কথা কারণ কোরআন তেলাওয়াত করা মানে স্বয়ং তার সাথে কথা বলা জোরে আওয়াজ দিয়ে বলেন আপনি যদি চিন্তা করেন আমি ঘর থেকে বের হব আল্লাহর সাথে কথা না বইলা ঘর থেকে বিদায় হব না আপনি কিচ্ছু পারেন না সূরা ফাতিহাটাও কি পারেন না আপনি কিচ্ছু পারেন না সূরা ইখলাসটাও কি আপনি পারেন না আপনি কিচ্ছু পারেন না সূরা কাউসারটাও কি আপনি পারেন না আপনি যেই সূরাটা পারেন যেই সূরাটা আপনি পারেন ওইটা আপনি কয়েকবার তেলাওয়াত করে নিয়ত করে নেন আমি তো গোটা কোরআন পড়তে পারি না আমি একবার সূরা ফাতিহা পড়ে আল্লাহর সাথে কথা বইলা তারপরে ঘর থেকে বের হব আমি সকালবেলা মসজিদ থেকে বের হব আমি কিচ্ছু পারি না সূরা ইখলাস তিনবার বইরা আল্লাহর সাথে একটু কথা বইলা তারপরে ঘর থেকে বের হব এরকম করে আল্লাহর সাথে যদি একটা যোগাযোগ কানেকশন লাগায় দিতে পারেন তাহলে দুনিয়া আখেরাত উভয় জাহানে আপনাকে আমাকে আল্লাহ সম্মানিত বানায় দিবে কাজী বন্ধু আপনাদেরকে বলতে চাই আজকের মাহফিলের ময়দানে যারা বসে গেছেন হয়তোবা বন্ধু আপনার আমার জানা নাই আজকের মাহফিল আমাদের জন্য কার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না জোরে বলে হয়তোবা বন্ধু আপনার আমার কার জন্য জীবনের শেষ আলোচনা জীবনের শেষ মাহফিল আমারও জানা নাই আপনাদেরও জানা নাই এমন হতে পারে কারো জন্য বাজারে কাপড়ের দোকানে কাপনের কাপড় এইসব বস্তু ধরিছে জানা নাই হয়তো বা কারো জন্য মসজিদের বারান্দার চারপালা খাটিয়াটা বস্তু ধরিছে জানা নাই হয়তো বা কারোর জন্য কবরের জায়গাটা প্রস্তুত হয়েছে জানা নাই এমন হতে পারে আগামীকাল সকালবেলা মসজিদের মাইকে লাল হয়ে যাবে অমুকে আর দুনিয়াতে নাই যার জন্য একবার খবর হয়ে যাবে নাই এই দুনিয়াতে আর কোনো দিন ফিরে আসা যাবে না দুনিয়ার পরিচয় নেন আখেরাতের পরিচয় নেন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে মাথার নিচ থেকে বালিশটা সরায় নিয়ে যাবে চক্ষু দুইটা বন্ধ হওয়ার সাথে সাথে শরীরের কাপড়গুলা পেলেট দিয়া কাটিয়া কাটিয়া বের করিয়া নিয়ে যাইবে আরামের বিছানায় জাজিমের বিছানায় আর শোয়া থাকতে দেওয়া হবে না হাতে হাতে জড়িয়ে মাটির উপর একটা বাটি বিছাইয়া একটা পুরাতন চাদর দিয়ে আপনা গামাকে সোজা করে শোয়া রাখবে কার জন্য বাড়ি বানাইলাম কার জন্য কি সাজাইলাম কোন মালিককে ভুলিয়া কার প্রেমে পড়ে জীবনটাকে নষ্ট করে দিলাম মূলত এই দুনিয়ায় সব হলো স্বার্থপরের দন আপন হলো একজন তার নামটাকে একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে হয় না সাদা আঙ্গুলটা উঁচু করে বলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে ওই আল্লাহর সাথে সম্পর্কটা লাগাইয়া দেন চিন্তা
কোনো কারণ নাই কারণ আমাদের মূল একটা পরিচয় আছে আমরা যে যে বংশের মানুষই না কেন আমাদের মূল একটা পরিচয় হলো আমরা সব কিন্তু গোলামের বংশধর ঠিক না বেটি জোরে বলেন আমার দাদাও গোলাম তালই গোলাম বাবাও গোলাম আমি নিজেও গোলাম তবে দুনিয়ার কোন ব্যক্তির গোলাম নয় গোলাম কার জোর আওয়াজ দিয়া বলেন আর আল্লাহ আমাদেরকে জানায় দেয় আল্লাহ আমাদেরকে জানায় দেয় ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আমি মানুষ এবং জিন জাতি এই দুই শ্রেণীকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য নির্ধারণ করেছি কাজী আমরা দুনিয়ায় বসে যদি আল্লাহর গোলামির খাতায় নামটা লেখাইয়া দেই আল্লাহ গোলামের মওতে কোনো চিন্তা নাই আল্লাহ গোলামের কবরে কোনো চিন্তা নাই আল্লাহ যিনি খাঁটি গোলাম হাসুরের ময়দানে কোনো চিন্তা নাই আল্লাহর যিনি খাঁটি গোলাম মিজানে তার কোনো চিন্তা নাই আল্লাহর যিনি খাঁটি গোলাম পলসরাতে তার কোনো চিন্তা নাই যেই বান্দা আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাবে আখিরাতের প্রত্যেকটা খাঁটিতে নাজাতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিজে নিয়ে নিবে কি করিলাম দুনিয়াতে আসিয়া কি করিলাম দেখো রে মন চিন্তা করে বসিয়া কাজী বন্ধের জন্য বলতে চাই আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই নবীর তরিকা অনুযায়ী চলার দরকার আছে না নাই এজন্য যতদিন দুনিয়ায় বাঁচবো আল্লাহর গোলামি করব নবীর তরিকার উপরে চলবো এমন নিয়ত কার কার আছে হাতগুলো একটু আল্লাহকে জাগায় দেখায় দে আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে আপনার গোলামি করার তৌফিক দিয়ে দেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন রমজানে রোজা রাখার তৌফিক দিয়ে দেন নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দিয়ে দেন যেদিন দুনিয়া থেকে বিদায় হইব ঈমানের মতো দৌলত নিয়ে বিদায় হওয়ার তৌফিক দান করেন সবাই বলি আমিন আমি দোয়া চাচ্ছি আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে তার খাঁটি গোলাম হিসাবে কবুল করুক বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু